ডক্টর বি আর আম্বেদকার, যার সম্পূর্ণ নাম ভীমরাও রামজি আম্বেদকার, এইজনা ভারতীয় রাজনৈতিক নেতা, আইনজ্ঞ, দার্শনিক, বুরঞ্জীবিদ, অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক তথা ভারতীয় সংবিধানের রূপকার, ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত কমিটির অধ্যক্ষ ডক্টর বি আর আম্বেদকারের জন্ম হয়েছিল 1891 চনের 14 এপ্রিল তারিখে অবিভক্ত বোম্বাই প্রদেশের রত্নগিরি জেলাত। অনিচ্ছা সত্ত্বেও কব বিচারিছো যে তেওঁলোকৰ পরিয়ালটো আছিল জেলাখনের ভিতরতেই আটাইতকৈ পিছপৰা আৰু ঘৃণনীয় নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর হওয়া বাবে বিভিন্ন ঘাত প্রতিঘাতর মাজেৰে শিক্ষা জীবন পার করে বোম্বাইর এলফিনস্টোন কলেজের পর 1912 চনত স্নাতক উত্তীর্ণ হয়। 1913 চনত আমেরিকার নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন আরম্ভ করে। বুরঞ্জী, নৃতত্ব, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, অর্থনীতি আদি বিষয় অধ্যয়ন করেছিল। 1915 চনত এনশেন্ট ইন্ডিয়ান কমার্স মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করে। 1916 চনত অধ্যয়নের বাবে ইংল্যান্ডলৈ গৈ লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স নামৰ অনুষ্ঠানত অধ্যয়ন করে আর গ্রেজিনত আইনের ডিগ্রির অধ্যয়ন আরম্ভ করে। অবশ্যে সেই অধ্যয়ন আধরুয়া করিয়েই ভারতলৈ উভতি আহে। ডক্টর বি আর আম্বেদকারে শিক্ষা সমাপ্ত করে ভারতলৈ উভতি আহি বড়োদার সৈনিক বিভাগের সেক্রেটারি পদত নিযুক্তি পালে। কিন্তু উচ্চ হিন্দু সকলে নিজ জাতিকুলর বুলি এইবারও এই বিদেশত শিক্ষিত লোকজনের শিক্ষার অকনো আদর আর সহানুভূতি নেদেখালে। কার্যালয়ত এডোখর চুকত বহিবলৈ দিলে আর কোঠাটোত আগরে পৰা পাৰি থোৱা কার্পেটখন আতরাই পেলাইছিল। অফিসের কাগজপত্র দূরেরে পৰা দলিয়াইহে তেওঁলৈ দিয়া হৈছিল। হিন্দু সমাজের এই বৈষম্য আতর কৰিবলৈ সংকল্প লৈ বোম্বাইত এডাইচার টু ডিলার এন্ড চেয়ার্স নামে এখন ফার্ম আরম্ভ করিলে। ইয়ার পিছতে অসমাপ্ত শিক্ষা শেষ কৰিবলৈ দৃঢ় সংকল্প লৈ লন্ডনলৈ পুনৰ যাত্রা করে। 1921 খ্রিস্টাব্দত প্রেসিডেন্সিয়াল দি সেন্ট্রেলাইজেশন অব ইম্পেরিয়াল ফাইন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া শীর্ষক অধ্যয়নের বাবে MSc ডিগ্রি লাভ করিলে। 1922 খ্রিস্টাব্দত আইন বিষয়ত উত্তীর্ণ হয়। 1923 খ্রিস্টাব্দত DSc ডিগ্রি সমাপ্ত করিলে। তারপিছতে LLD আর DLIT উপাধি অর্জন করিলে। আধুরা শিক্ষা সমাপ্ত করে এইবার ভারতলৈ আহি বোম্বাই হাইকোর্টতে ব্যারিস্টার হিসাবে স্বাধীন ব্যবসায় উকালতি করবলে আরম্ভ করিলে। ইয়াতো জাতিকুলর ভেদভাবে পিছ এরা নাছিল, বরং মানুহে উপহাস করে গরিবর ব্যারিস্টারহে বুলিছিল। 1924 খ্রিস্টাব্দত বঞ্চিত সকলক তেওঁলোকৰ প্রাপ্য স্বাস্থ্য, সম্পদ, সংস্কৃতি, সন্মান আদির বাবে সংগ্রামত ব্রতী হল। 1926 খ্রিস্টাব্দত MLAর বাবে মনোনয়ন দিছিল। 1927 খ্রিস্টাব্দত মহার পরিষদ গঠন করে নিজের অধিকার সাব্যস্ত করিলে। 1930 খ্রিস্টাব্দর 3 মার্চত মন্দিরত সোমার অধিকার বিচারি কালারাব মন্দিরের সন্মুখত সত্যাগ্রহ করেছিল। 1936 চনত স্বতন্ত্র শ্রমিক পার্টি গঠন করে 1937 চনত বম্বে বিধানসভার MLA নির্বাচিত হয়। 1942 খ্রিস্টাব্দত সর্বভারতীয় অনুসূচিত জাতি ফেডারেশন গঠন করেছিল আর পিছলৈ ভারতীয় কার্যবাহী পরিষদের সদস্য হয়ে লাট গভর্নর কার্যকরী কাউন্সিলর শ্রমমন্ত্রী নিযুক্ত হয়। 1945 খ্রিস্টাব্দত মানব শিক্ষা সমাজ গঠন করিলে। 1946 চনত ভারতের সংবিধান সভালৈ নির্বাচিত হয় আর 1947 খ্রিস্টাব্দর 29 আগস্টত সংবিধানের খসড়া প্রস্তুত কমিটির সভাপতি নির্বাচিত হয়ে স্বাধীন ভারতের নতুন সংবিধান রচনা করে। 1947 চনেরপরা 1951 চনলৈ প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভাত প্রথম আইনমন্ত্রী নিযুক্ত হয়েছিল। 1952 চনত
ৰাজ্যসভালৈ নিৰ্বাচিত হৈছিল। 1955 চনত তেওঁ বুদ্ধিষ্ট ছচাইটি অৱ ইণ্ডিয়া গঠন কৰে। 1956 চনত তেওঁ নাগপুৰত ৰাজহুৱা বৌদ্ধ ধৰ্ম গ্ৰহণ কৰিছিল। এইজনা ৰাজনীতিবিদ, আইনজ্ঞ, বুৰঞ্জীবিদ, শিক্ষাবিদ ডক্টৰ বি আৰ আম্বেদকাৰে 1956 চনৰ 6 ডিচেম্বৰ তাৰিখে ইহলীলা সম্বৰণ কৰে। ডক্টৰ বি আৰ আম্বেদকাৰলৈ মৰণোত্তৰভাৱে 1990 চনত ভাৰত চৰকাৰে ভাৰত ৰত্ন বঁটা প্ৰদান কৰে।